হ্যালো জানু, কেমন আছো? ভালো আছো? আবার জিঙ্গা, তুমি কি পারো না দেখতে পাচ্ছি? বাট নি তোমার লাগে, তুমি আমার লাগে, তুমি আমার লাইফ, তুমি আমার জিন্দগি, তোমার লাগে আমি পারো না বসে থাকতে পারি। তুমি কেমন আছো? হ্যাঁ জানু, আমিও ভালো আছি। তো কি অবস্থা দিনকাল? ভালোই চলে? সবাই তো সামনে তো এসেছি, পরীক্ষা আসছে, কেমন প্রিপারেশন নিছ? ভালো আছে তো নাকি? হ্যাঁ জানু, সব ভালো আছে, সব কিছু ক্লিয়ার, মানে সব কিছু প্রিপারেশন ভালো আছে। তুমি কি, তোমারও তো সামনে HSC পরীক্ষা, আমাদের পরেই তো তোমারও পরীক্ষা, তোমার প্রিপারেশন কেমন? তুমি তো মন লাগাইছিল, তোমার প্রিপারেশনটা কি কি কাও? এছাড়া মোবাইল টিপো জানো, তুমি যেহেতু ভালো তাহলে আমি কি খারাপ থাকতে পারি? মানে খারাপ থাকতে পারি, আমার তো সব কিছু ভালো, আমার তো প্রিপারেশন 100-200। তুমি কি মনে করছো আমাকে আমি এবার গোল্ডেন প্লাস পাবো, বুঝছো নি? আচ্ছা জান, যাও বাজি হয়ে যাক, তুমি 100-200 পাইলে আমাদের রিলেশনটা কন্টিনিউ হবে, আর যদি তুমি আমার যদি 100-200 না পাও তাহলে আমাদের ব্রেকআপ হয়ে যাবে, ঠিক আছে? জান তুমি এটা কি কইলা? তোমার সাথে আমার বাজি হবে? এটা কি সম্ভব? তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি কি জানো? তুমি এটা বলতে পারলা? তোমার সাথে আমার জান বাজি হবে না, এটা হয়? আমি 100-200 পাবোই পাবো, ব্রেকআপ তো আমাদের হবে না। ঠিক আছে জান, এটাই যেন মাথায় থাকে। আজকে আমি বাই নেই, আবার আরেকদিন কথা হবে। আজকে আমার মা ডাকছে তো আমি কাজ করতে গেলাম, ঠিক আছে জান, বাই। বান্ধবীরা কল দেই, আমার ব্রেকআপ হয়ে গেছে। কি সূত্র লাগলাম আমি, কি বাজি ধরলাম আমি, আমার ব্রেকআপ হয়ে গেল। হ্যালো বান্ধবী, আমার নাম ধরে ব্রেকআপ হয়ে গেছে। আমি ওরে কইছিলাম তুই যে 200-300 না পাস তাহলে আমার লাগে তোর ব্রেকআপ, ওই তাই করছে, রিপেয়ার মারছে। আর আমি সত্য তো দিছি যে পাচ্ছি, হারবো যে ব্রেকআপ হয়েছে, বার জিতলে কন্টিনিউ থাকবো। আমি আরে হবে কি হইব? হ্যাঁ বান্ধবী বল। আহারে কি কষ্ট তোর, তোর জন্য কষ্ট হচ্ছে রে, থাক কাঁদিস না, তুই আরো ভালো পাবি। যে গেছে ওটা ভালো ছিল না, তুই তো জানিস ও কত খারাপ, ও দেখ গিয়ে ইচ্ছে করে ফেল করেছে যাতে তুই ওর জীবন থেকে চলে যাস, না হলে ওটা এমন করতে পারতো না। থাক, তোর জন্য আমি একটা গার্লফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড খুঁজে দিচ্ছি, তুই থাক, টেনশন নিস, কুল কুল কুল। ও আজকে কত মজার দিন, আজকে আমার ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে। আজকে বন্ধু বান্ধব ফোন দিয়ে পার্টি অ্যারেঞ্জ কর। হ্যালো বন্ধু, পার্টি অ্যারেঞ্জ করো, আমার হয়ে গেছে আজকে ব্রেকআপ, তোমরা নো 7 আপ, আমি আসছি চিল করতে। সো বেট বন্ধু, আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করছি, ঠিক আছে? এখানে আমরা কেন এই চুপচাপ কেন বসে আছি? তুই মোবাইল দেখতেছিস, তুই ফোনে কথা করতেছিস, বুঝলাম না আমি কিছু। এখানে একটা পার্টি অ্যারেঞ্জ করছি আমরা সবাই একসাথে হওয়ার জন্য, কথা বলার জন্য, একসাথে টাইম স্পেন্ড করার জন্য। আর তোরা এখানে কি করছিস? ফোন টিপাচ্ছিস, কেউ গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিস, কেউ বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিস, আই মিন বয়ফ্রেন্ডের সাথে সবাই কথা বলছিস, তত সব পলা না মেয়া, ঠিক আছে? কেন এমন হইতেছে কেন? প্রতি 24 ঘন্টায় মতো 1টা ঘন্টা মোবাইল চালানোর নিয়ম, এটা সায়েন্স করছে, চস সায়েন্স কইছে। সো কেন এত এত মোবাইল ভিত্তিক? আর 3 মাস যাবো দিয়ে মোবাইল টিপে দিয়েছে, চোখ তো নষ্ট হয়ে যাবো, ছোটো পুরা যাবো মোবাইল রাখ। আমার তো এক্স ছিল, আমার এক্সটা আমাকে এই কারণে ছাড়ছে, আমার এক্সের দোষ ছিল, এক্স আমার সাথে চিট করছে, ইমোশনাল ভাবে বল তুই পিস সাথে সাথে পইটা গেছে, তারপরে ওইটাই তোর আবার সেকেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাবো। কান্নার কোনোই নাই, কোনো অপশন নাই, জাস্ট চিল বাস। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আজকে ভিডিও কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাও, এবং লাল কালার বাটনটা দেখছো ওখানে সাবস্ক্রাইব করো, আর যে সাথে ঘন্টাটা আছে ওটা অল নোটিফিকেশন করো যাতে পরের ভিডিওটা তাড়াতাড়ি পাও। আর অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম, অনেকদিন যাবো শর্ট ভিডিও চাচ্ছিলাম, সো আজকে লং ভিডিও। সো আশা করি সব ভিডিওটা দেখেছো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা, আর লাইক দিবা অবশ্যই, যদি ভালো না লাগে তাও লাইক কমেন্টে করে জানাবা। আর পরবর্তী ভিডিও কী নিয়ে করা যায় আমাকে টপিক
ফেসবুকে দিতে পারো, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ফলো করতে পারো, ইনস্টা আছে, সো সেখানে শেয়ার করতে পারো। আপনাদের কাছে যদি নতুন কোনো টপিক থাকে তাহলে বলতে পারো, আমি সেটা নিয়েও ভিডিও করার চেষ্টা করবো। ধন্যবাদ। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সামনে HSC এবং HSC পরীক্ষা দুটাই, মানে ম্যাট্রিক অ্যান্ড ইন্টার দুটাই পরীক্ষা, তো এক মাস দুই মাস পর পর হতে পারে। সো তোমরা সবাই রেডি থাকো আর প্রিপারেশন ভালো নাও, সবার জন্য এটাই প্রার্থনা, আমার জন্য করো, আমিও এক্সাম দিব। সো এটাই করা ছিল, সবার জন্য আমিও দোয়া করবো, সবাই যাতে ভালো রেজাল্ট করে, দুটোই বলা ছিল। আজকের জন্য বাই। আর মোবাইল কম ধরো, সায়েন্স যেহেতু বলছে এক ঘন্টা ধরতে, এক ঘন্টাই ধরো, পরীক্ষা যেহেতু সামনে ভালো করে সবাই মিলে পড়ি, তারপরে আবার ফোন ধরবো, সবার সঙ্গে ফোন ধরতে সারা জীবন পরে আসছে।